গত 2-3 দিন ধরে আপনারা ইসকন এবং মেনকা গান্ধীর বিবাদের সম্বন্ধে শুনেই থাকবেন। মেনকা গান্ধী, যিনি দীর্ঘ সময় ধরে একজন অ্যানিমেল অ্যাক্টিভিস্ট রয়েছেন, অর্থাৎ দেশের মধ্যে যদি কোনো স্থানে পশুদের নিয়ে কোনো সূচনা করা হয় বা কোনো প্রতারণা করা হয়, তার পরিপ্রেক্ষিতে উনি ওইসবের বিরুদ্ধে নিজের আওয়াজ ওঠান। এখন হয়েছে কি, ওনার দ্বারা ইসকনের ওপর একটি বড় আরোপ লাগানো হয়, যার বিরুদ্ধে ইসকনও পাল্টা জবাব দেয় এবং 100 কোটি টাকার নোটিশ পাঠায় মেনকা গান্ধীকে, এবং প্রুফ চায় ইসকন, আর বলে অন্যথায় ইসকন ওনার ওপর ডিফামেশন অর্থাৎ মানহানির কেস দায়ের করবে। আগে আমরা ভিডিওতে জানব অ্যাকচুয়াল ঘটনা কি ঘটেছে, মেনকা গান্ধী কি বলেছিল এবং ইসকন কি বলছে। নমস্কার, স্বাগত আপনাদের অ্যাফেয়ার্স বাংলাতে। আপনারা সবাই তো ইসকনকে জানেনই, যা একটি স্পিরিচুয়াল বডি, যার ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। আর এই ইসকনের দ্বারাই 100 কোটি টাকার যে ডিফামেশন নোটিস বিজেপি যে এমপি রয়েছে মেনকা গান্ধী ওনাকে পাঠানো হয়, যার কারণ হলো মেনকা গান্ধী একটি স্টেটমেন্ট দেন ইসকনের বিরুদ্ধে। তা হলো ইসকনের যে সারা দেশের মধ্যে গোশালা রয়েছে, ওখানে যে গায়ে রয়েছে তাদেরকে বুচার্সদেরকে স্লটারের জন্য অর্থাৎ গো মাংস হিসেবে ব্যবহারের জন্য বিক্রি করা হয়, যার বিরুদ্ধে ইসকনও পাল্টা জবাব দিয়ে বলে এই যে আরোপ আমাদের ওপর লাগানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে, আর এর কারণে ইসকনের যে ভক্তবৃন্দ রয়েছে তাদের মনকে বেশ কষ্ট দেওয়া হয়েছে। ইসকন কলকাতার যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন রাধারামন দাসজি, উনি বলেন আজ তো আমরা 100 কোটি টাকার ডিফামেশন নোটিশ পাঠিয়েছি, কিন্তু এই ধরনের বিদ্রোপ ইসকনের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে তাকে কোনো না কোনোভাবে থামানোর চেষ্টা করা হবে, এবং এর পিছনে যে সত্যি রয়েছে তাকেও আমরা সামনে নিয়ে আসব। আপনারা দেখে থাকবেন ইসকনের ভক্ত শুধুমাত্র ভারতেই নয়, পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে। তারাও ইসকনের সাপোর্টে মেনকা গান্ধীর কাছ থেকে সাফাই চেয়েছেন। এখন প্রশ্ন হলো মেনকা গান্ধী অ্যাকচুয়ালি কি বলেছিল। অ্যাকচুয়ালি হয় কি, মেনকা গান্ধী একজন অ্যানিম্যাল অ্যাক্টিভিস্টের সাথে পডকাস্ট শোতে আলোচনা করেছিল, যেখানে উনি বলেন সবসে বড়া জো এ দেশ কা ধোকেবাজ হ্যায় ও হ্যায় ইসকন, ও রাখতে হ্যায় গোশালাস অর সরকার সে দুনিয়া ভর কে ফায়দা মিলতে হ্যায় গোশালাস চালানে কে লিয়ে, উনহেঁ জমিন মিলতে হ্যায় সব কুছ মিলতে হ্যায়। মে আভি উনকি আনন্দপুর গোশালা মে গেই, ওহাঁ পে এক ভি সুখী গাই নেহি থি। এখানে সুখী গায়ের অর্থ হলো যে গাই দুধ দেওয়ার বন্ধ করে দেয়। পুরী কি পুরী ডেয়ারি থি মগর এক ভি বছড়া নেহি থি, ইসকে মতলব সবকে সব বেচে গায়। ইসকন ইজ সেলিং অল ইটস কাউস টু দ্য বুচার্স, জিতনা এ করতে হ্যায় উতনা কোই নেহি করতা। এখন দেখে নি ইসকনের থেকে এর বিরুদ্ধে কি বলা হয়েছে। ইসকন এই স্টেটমেন্টকে সম্পূর্ণ রিজেক্ট করে দেয়। ইসকন আরও বলে উল্টে ইসকন তো বিশ্বজুড়ে কাউ প্রোটেকশনের জন্য পদক্ষেপ চালায় এবং বলে দেশ জুড়ে আমরা 60টি গোশালাকে পরিচালনা করি, আমাদের চেষ্টা এটাই থাকে যে যত সম্ভব গায়ে আমরা বাঁচাতে পারি, যার জন্য ইসকন গ্রামবাসী এবং চাষিদের জন্য ট্রেনিং প্রোগ্রাম চালিয়ে থাকে, তাকে গো পূজার যে কালচার রয়েছে তাকে আমরা আরও বৃদ্ধি করতে পারি। এছাড়া এমনও কিছু গোশালা রয়েছে যারা হাই কাউ কেয়ারের জন্য গভর্নমেন্ট এবং সংস্থার দ্বারা রেকগনাইজ প্রাপ্ত করেছে। এরপর ইসকনের যে পাবলিক রিলেশন অফিসার রয়েছে রাধারামন দাসজি, উনি একটি ভিডিও রিলিজ করে। এই ভিডিওর মধ্যে উনি এগেন মেনকা গান্ধীর ক্রিটিসাইজ করে এবং উনি তাকে প্রুফ চান। আরও বলেন মেনকা গান্ধী যে আনন্দপুর গোশালাতে গিয়েছিল, যা অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে, ওখানে কেউই ওনাকে যেতে দেখেনি, এমনকি সিসিটিভিতেও কোনো ফুটেজ নেই। এছাড়াও বলেন যদি মেনকা গান্ধীর মনে হয় কোনো কিছু খারাপ ঘটছে তো উনি তার ভিডিও আমাদেরকে দিক। মেনকা গান্ধী, যিনি বিজেপি পার্টির থেকে বিলং করেন, ওনার নিজের পার্টির লোকেরাই এই স্টেটমেন্ট দেওয়ার জন্য ওনাকে নিন্দা করছে। এই সবের জন্যই ওনাকে ক্ষমা চাইতে বলা হয়েছে, না হলে ওনার বিরুদ্ধে 100 কোটি টাকার ডিফামেশন কেস ইসকনের দ্বারা জারি করা হবে। এখন প্রশ্ন হলো যে নন ডেয়ারি কাউ রয়েছে অর্থাৎ যারা দুধ দেয় না তাদেরকে ইসকন কি করে। এই প্রশ্নের উত্তরে ইসকনের ন্যাশনাল স্পোকস পারসন বলেন যে গায় গরু রয়েছে তাদেরকে আমরা তাদের জৈবিক জীবনকাল অর্থাৎ যতদিন তারা বেঁচে থাকে ততদিন তাদেরকে আমরা আমাদের গোশালাতে দেখাশোনা করি। আরও বলেন এই গায়েদের থেকে আমরা শুধু দুধ দই গ্রহণ করি না, এছাড়াও তাদের গোবরকে জৈব সারে পরিণত করা হয় এবং ধূপ প্রদীপ জীবামৃত ঘুটো ইত্যাদির জন্যও ব্যবহার করা হয়। কিছু জায়গায় তো বায়োগ্যাস প্লান্টও লাগানো হয়ে থাকে। যেতে যেতে ইসকনের সম্বন্ধে একটু দেখে নিই।
ইসকনকে 1966 নিউইয়র্কে গঠন করা হয় এসি ভক্তি দেবান্ত স্বামী প্রভুপদয়ের দ্বারা। ইসকন যা একক ভগবানে বিশ্বাস করে এবং তারা গদিয়া বৈষ্ণব সম্প্রদায় থেকে বিলং করে। বেসিক্যালি ইসকন বৈদিক কালচারের সাথে সম্বন্ধিত। এছাড়াও বলা হয় ইসকনের আন্ডারে 400টিরও বেশি মন্দির রয়েছে এবং 40টি রুরাল কমিউনিটিস রয়েছে। এছাড়াও দেশ জুড়ে 100টিরও বেশি নিরামিষ রেস্টুরেন্ট রয়েছে। এর সাথে ইসকনের দ্বারা ওয়ার্ল্ডের সবথেকে বড় ফ্রি ফুড প্রোগ্রামকে পরিচালনা করা হয়। এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।